হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আপনাদের জন্য আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা গিয়েছিলাম কিছুদিন আগে স্টেপনি গ্রিন সিটি ফার্মে, তো সেখানের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ফার্মটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে, 10-15 মিনিটের মতো লাগে। তো আমরা হচ্ছে গিয়েছিলাম, তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখে আসি। তো এখন কিন্তু হচ্ছে আমরা চলে এসেছি, আর আসার পর দেখলাম যে এখানে একটু মেলার মতো আর কি কয়েকটা দোকান বসেছে। তো এই যে এখানে হচ্ছে মধু বিক্রি করতেছিল, আর এই মধুগুলো হচ্ছে একদম অরিজিনাল আর কি, তারা হচ্ছে মানে ফরেস্ট থেকে নিয়ে আসে। তো যেহেতু আমাদের ঘরে একজন মধু পাগল আছে আর কি, তো আমার হাজবেন্ড সে খুবই পছন্দ করে মধু, আর মধু দেখলেই তার কিনতে হবে। একটা ছোট্ট মধু কিনেছে সে 8 পাউন্ড না 7 পাউন্ড দিয়ে মনে হয়। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে মাছ ছিল, বিভিন্ন রকমের ব্রেড ছিল, তারপর ডেকোরেশনের জিনিস ছিল। তো আমরা হচ্ছে শুধু মধুই কিনেছি, আর কোনো কিছু কিনি নাই। তো এরপর হচ্ছে আমরা দেখতেছিলাম যে এখানে আর কি কী আছে। এখানে হচ্ছে চিজ, অনেক রকমের চিজ আছে এখানে। তো তারা হচ্ছে ছোট ছোট টুকরো করে বিক্রি করে, আর দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া আর ভেজিটেবল এগুলো কিন্তু এই ফার্মের মধ্যেই হয়, তারপর হচ্ছে ওরা ওইখানে বিক্রি করে আর কি। তো আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছি, তো কয়েকটা পাস ছিল, প্রথমে আমরা একটা পাশে এসেছি। আর এখানে হচ্ছে ভেড়া দেখতেই পাচ্ছেন, তো এগুলো হচ্ছে ঘাস খাচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা আরও সামনের দিকে চলে গেছি, আর এখানে হচ্ছে বাংলাদেশি হচ্ছে মুরগি আর কি, বাংলাদেশি যেগুলো ওই রকম কয়েক রকমের মুরগি আছে এখানে। তো এরপর হচ্ছে এখানে হাঁস আছে, একদমই মনে হচ্ছে যেন বাংলাদেশি হাঁস দেখতে ওই রকম। আর এখানে হচ্ছে হাঁস গোসল করার জন্য ছোট একটা গর্তের মতো করে ওইখানে হাঁসগুলোকে গোসল করার জন্য পানি দিচ্ছে, তো এটা বেশ ভালো লেগেছে। আর হাঁসগুলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। আমার মন চাইতেছিল যে এখান থেকে একটা নিয়ে রান্না করে খেয়ে ফেলি, তো এতটাই সুন্দর লাগতেছিল হাঁসগুলা। তো এরপর হচ্ছে হাঁস মুরগি দেখার পর আমরা হচ্ছে আরেকটু অন্যদিকে চলে গিয়েছি, আর এখানে হচ্ছে গাদা মনে হয় এগুলা। তো এগুলা দেখলাম যে কয়েকটা আছে এখানে, তো এগুলা ঘোড়ার মতোই আর কি, একটু ছোট সাইজের হয় ঘোড়া থেকে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ভেজিটেবল ছিল, এই যে আর এখানে ফ্লাওয়ার। তো এখানে দেখলাম যে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর, আর ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে মৌমাছি বসে আছে, তো খুবই ভালো লাগতেছিল এই জিনিসটা। তো এগুলা কি ফুল আমি জানি না, এগুলা দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো, তবে একটু ছোট ছোট সাইজের। তো এই পাশে হচ্ছে সবগুলা ছাগল, আর বড় বড় ছাগল, ছাগলগুলা দেখতে খুবই সুন্দর ছিল। ও খাবার খুঁজতেছে, ওর কাছে যায়, হ্যাঁ খাবার খুঁজতেছে। তোমরা ধরা কিছু করবে না, দেয় না ধরতে, কে সাগর ধরতে গেছি, তো এই ছাগলগুলো হচ্ছে মাথা বের করে আছে, আর মিনহা মানহা ধরার চেষ্টা করতেছে কিন্তু ভয় পায় ধরার জন্য। তো এগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে, আর বাচ্চারা এগুলো দেখলে আসলে অনেক কিছু শিখতে পারে, তো এর কারণে ফার্মে আসলে যাওয়া দরকার। তো একটা ছোট বাচ্চা, ও একদমই ভয় পাইতেছিল না, ও হচ্ছে একদম মানে ছাগলকে ধরতেছে, অথচ মিনহা ভয় পাইতেছে আর কি। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ায় দাঁড়ায় এগুলাকে দেখতেছিলাম, কারণ এগুলা হচ্ছে সবগুলা এখানে সামনে এসে দাঁড়ায় থাকতেছিল, আর দুইটা হচ্ছে একদম উপরে উঠে দাঁড়ায় আছে।
তো রোদ শুকাইতেছিল ওরা, তো এখানে ও হচ্ছে এখানে দাঁড়ায় আছে একদম মন খারাপ করে। তো এরপর হচ্ছে আমরা আরও সামনের দিকে চলে এসেছি, এখানে হচ্ছে তারা বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল, ছোট ছোট গাছ বিক্রি করতেছিল। তো আমরা হচ্ছে এগুলো কোনো কিছুই কিনি নেই, জাস্ট আমরা হচ্ছে একটু দেখতে গিয়েছি আর কি, ঘুরে ঘাড়ে তারপর আমরা চলে এসেছি। এই যে এগুলো হচ্ছে 3 pounds করে বিক্রি করতেছিল এই ছোট ছোট গাছগুলা, তো বিভিন্ন রকমের গাছ ছিল এখানে। তো এরপর হচ্ছে এখানে কফি শপ ছিল, চাইলে কিন্তু এখানে কফিও খাওয়া যায়। তো এরপর হচ্ছে ছোট ছোট ঘর ছিল যেগুলোর ভেতরে হচ্ছে তারা মানে ছোট ছোট গাছ লাগায়, তো সুন্দর লাগতেছিল আসলে এগুলো দেখে। তো এইখানে হচ্ছে তারা মিষ্টি কুমড়া বিক্রি করতেছিল, তো এগুলো কোন টাইপের মিষ্টি কুমড়া আমি জানি না, একটু রেড রেড টাইপের, দেখতে কিন্তু বেশ সুন্দর। তো এরপর হচ্ছে আমরা আরও সামনের দিকে চলে গিয়েছি, আর এখানে হচ্ছে একটা গার্ডেনের মতো রেখেছে বসার জন্য, সিট দিয়ে রেখেছে কয়েকটা যে এখানে বসতে পারবে আর কি। তো এই গার্ডেনের মধ্যে হচ্ছে এখানে লাল শাক ছিল, লাল শাকগুলো বড় হতে হতে এগুলার মানে বিচি চলে এসেছে এরকম টাইপের, তো এগুলো দিয়ে মেবি ওরা হচ্ছে আবার গাছ লাগায়। তো ওই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া এখানে, তো ওইখানে দেখতেই পেলেন লাউ ছিল, লাউ তারপর টমেটো। তো আসলে ফার্মগুলোতে হচ্ছে তারা সব কিছুই করে, লাউ টমেটো কাঁচামরিচ থেকে শুরু করে ফ্লাওয়ার থেকে শুরু করে একদম সব কিছু থাকে। কাঁচামরিচ দেখছ? তো এরপর হচ্ছে আমরা আরও একটা পাশে এসেছি, আর এখানে হচ্ছে আরও মানে অন্যরকম হাঁস, হোয়াইট টাইপের হাঁসগুলা ছিল, বেশ সুন্দর ছিল হাঁসগুলা। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে হচ্ছে বোতলের যে ঢাকনাগুলা থাকে ওই ঢাকনাগুলা দিয়ে খুব সুন্দরভাবে এখানে সব কিছু লিখেছে। তো এরপর হচ্ছে আরেকটা পাশে, এখানেও হচ্ছে বড় বড় বেড়ার, এই বেড়ার দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় শিং ছিল। তো আমরা এখানেও হচ্ছে কিছুক্ষণ ঘুরেছি। উপরের দিকে ওঠো, উপরের দিকে জাম করো, জাম করো, একটা করে করি যায়। তো আমাদের দেখা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। তো আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, এই যে স্টেপনি সিটি ফার্ম এটা লেখা থাকে সামনের মধ্যে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।